তিনি সব ক্ষেত্রেই করছেন যেমন করছেন গ্রামীণ সংবাদ কর্মীদের একটা ন্যূনতম সোশ্যাল অডিট বা ভেক্টর বন ডিজিজের উপরে তারা কিছু অনারিয়াম পাচ্ছেন আশা। আজকে সরাসরি আপনাদের কাছে চলে আসছি। তো বন্ধুরা, আপনারা আজকের যে ভিডিওটি, আমি শুধু ভিআরপি রিলেটেড নয়, সেটা 2021 সালের যে বিধানসভার ভোট আছে সেই সম্পর্কে, এবং যেটা বিশেষ কারণে আজকে আমি আপনাদের সামনে আসলাম, এর আগেও এসেছি তবে আজকে একটু নিত্য নতুনভাবে আসলাম, কারণ 1988 থেকে 90 শতকের মধ্যে সেই সময় কিন্তু কেন্দ্র থেকে ধারাবাহিক শিক্ষা শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল ব্লকের মাধ্যমে। এখন তাদের অবস্থা কী আছে সেটা হয়তো আমরা বর্তমানে যুব সমাজ সেটা হয়তো অবগত নয়, তাই আজকে আমি অবগত করতে চাইছি। তারা আছে প্রায় 65,000 এবং আমরা ভিআরপি আছি 25,000। তো 65,000 আর 25,000 ভিআরপি, প্রায় 90,000 ফ্যামিলি, এই 90,000 ফ্যামিলির এখন বঞ্চিত আছে। তো তাদের বক্তব্য কী, ধারাবাহিক শিক্ষা কর্মীদের বক্তব্যটা কী আজকে আমি আপনাদের কাছে তুলে ধরছি, এবং তাদের মধ্যেই ধারাবাহিক শিক্ষা কর্মীর যে সমিতি আছে সেই সমিতির থেকে আমার কাছে ভিডিও এসেছে, সেই ভিডিও আজকে আমি আপনাদের সামনে রাখছি। এবং আমাদের ভিআরপি ভাইদের বলছি যে আপনারা হয়তো সিএন নিউজ চ্যানেল দেখছেন, পাশাপাশি আর কিছু ইউটিউব চ্যানেল দেখছেন, আমার একটাই বক্তব্য, শুধু আমরাই কেন ভিডিও সামনে আসবো, 25,000-40,000 ভিআরপি যদি এই সোশ্যাল মিডিয়ায় আসে, ভিডিও আপলোড করতে থাকে ফেসবুক, টুইটার, ইউটিউব, যেখানে পারেন আপনাদের দুঃখ দুর্দশা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরুন, নাকি ইউটিউবের কমেন্টে বলবেন যে চরমপন্থী আন্দোলন করতে হবে, তা আপনি কী করছেন, কেউ একজন ভিডিও বানাচ্ছে ওকে আপনারা থ্রেট করছেন, ভিডিও বানান, আপনিও বানান, আপনিও সরকারকে চাপে রাখুন, সরকারকে বলুন আপনার দুঃখ দুর্দশার কথা। এইরকমই আজকে আমি বার্তা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, ধারাবাহিক শিক্ষাকর্মীদের প্রতিশ্রুতি এবং তাদের বঞ্চনা দুঃখ কষ্ট কী কী আছে চলুন তাদের মুখেই শুনিনি। তো বেশি কথা বলবো না, চলুন দেখিনি। সাক্ষরতা কর্মী কল্যাণ সমিতির তরফ থেকে আপনাদের সামনে আজকে কিছু উপস্থাপনা করব। আমরা যারা ধারাবাহিক শিক্ষাকর্মী ছিলাম, দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত এবং অবহেলিত, কারণ দীর্ঘদিন যাবৎ এটা শুরু হয়েছিল 1998 থেকে 90 সালের মধ্যে, এটা কেন্দ্র সরকার দ্বারা আইন প্রণয়ন হয় যে গ্রামে স্কুল ছুট এবং বয়স্ক শিক্ষার ব্যবস্থা করা। সেই কারণে সিস্টেম অনুযায়ী আমরা সে সময় ব্লক স্তর থেকে আমরা নিয়োগপত্র পাই ভলেন্টিয়ার টিচার হিসেবে, এবং ভলেন্টিয়ার টিচারদের কাজ ছিল প্রতিটা গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রতিটা সিইসি কেন্দ্র গঠন করে, সেই এ থেকে তথ্যকেন্দ্রমূলক করে তাদেরকে শিক্ষার ব্যবস্থা করা। গুণগত অবস্থায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এটা ভলেন্টিয়ার টিচার হিসেবে আমরা নিয়োগ হই 1991 থেকে 1999 পর্যন্ত আমরা ভলেন্টিয়ার টিচার হিসেবে কাজ করি। যিনি পঞ্চায়েত স্তরে ছিলেন তিনি একজন নোডাল কর্মী ছিলেন, এবং তারপরের স্থান ছিল প্রেরক এবং সহপ্রেরক, তাদের কাজ ছিল স্কুল ছুট বাচ্চাদের এবং বয়স্ক শিক্ষারদেরকে অক্ষর সম্পর্কে জানানো এবং স্বাস্থ্য এবং মৎস্য এবং বনসৃজন এসব নিয়ে তাদেরকে সচেতন করা। কিন্তু অদ্যাবধি আমরা এই কাজ করার পরেও, ভলেন্টিয়ার টিচার হিসেবে কাজ করার পরেও, 1999 পর থেকে শুরু হলো আমাদেরকে কিছু অনারিয়াম দেওয়ার ব্যবস্থা। সেই অনারিয়াম আমরা কে কীভাবে পেতাম, আমরা যারা নোডাল পঞ্চায়েতের নোডাল যারা ছিলেন ধারাবাহিক শিক্ষাকর্মীদের ভেতরে তাদের ছিল 1,200 টাকা, যারা সহ প্রেরক বা সহ সঞ্চালক ছিলেন তারা পেতেন 700 টাকা, এবং যারা ছিলেন পঞ্চায়েত স্তরে যারা গ্রাম স্তরে যারা পড়াতেন সেটাকে নিয়ম করা হয়ে সেটাকে সিইসি করায়, কন্টিনিউয়াস এডুকেশন সেন্টার, সেই সেন্টারের মাধ্যমে যারা প্রেরক সহপ্রেরক ছিলেন সহপ্রেরক পেতেন 700 টাকা আর সহপ্রেরক পেতেন 500 টাকা। এমতো অবস্থায় এই ভিত্তি স্থাপন ছিল। কিন্তু আমরা এই কাজ 2002 থেকে 2004 অবধি আমাদের কখনো ইরেগুলারাইজ অনারিয়াম দেওয়া হয়েছে, এবং 2009 অবধি এটা দীর্ঘদিন ধরে আমাদের এই ভাতা বাকি আছে, অর্থাৎ আমাদের এই কর্মীদের দীর্ঘ 10 বছরের ভাতা আমরা এখনও পাইনি। কিন্তু অদ্যাবধি সরকারের কাছে আমরা বিভিন্ন জায়গায় অ্যাপিল করেছি, এবং জনশিক্ষা দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছেও আমরা আবেদন রেখেছি পত্র দ্বারা, এবং আমরা এটা রেখেছি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয়কে, আমরা দিয়েছি স্কুল অফ ডিরেক্টরকে, আমরা দিয়েছি ডেপুটি সেক্রেটারিকে, এবং মাস এডুকেশনের ডিরেক্টরকে এবং ডেপুটি সেক্রেটারিকে। অদ্যাবধি তাদের থেকে আমাদের কোনো ইনফরমেশান আসেনি। কিন্তু তার পূর্বে বলা হয়েছিল 2018 যে আপনারা কাগজপত্র জমা দিন ব্লক স্তরে, আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিন এবং আপনাদের KYC দিন, আপনাদের টাকার ব্যবস্থা খুব শীঘ্রই রাজ্য সরকার করবে। এমতো অবস্থায় 2008 সালে
আমাদের ধারাবাহিক শিক্ষাকর্মীরা সমস্ত 18তে আমাদের সমস্ত কিছু প্রত্যেক ব্লক ওয়াইজ এবং প্রত্যেক রাজ্যে প্রত্যেক ব্লকে প্রত্যেকে কাগজপত্র প্রদান করেন। করার পরেও আজকে 2020 তারা কিন্তু কোনো টাকা পয়সা আমাদের অ্যাকাউন্টে ঢোকাননি। অতবদি আমরা 2019-এ আমরা বিভিন্ন দপ্তরে, সিএমও দপ্তরে, মাস এডুকেশন দপ্তরে অর্থাৎ জনশিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী এইসব বিভাগীয় দপ্তরে আমরা চিঠি দেওয়ার পরেও এবং নবান্নে যে রাজ্য সরকারের যে অর্থ দপ্তর আছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি থেকে শুরু করে রাজ্যের যে মুখ্য সচিব তাকেও চিঠি দেওয়া থেকে শুরু করে কোনো জায়গায় আমাদের আবেদনপত্র দিতে বাদ রাখেনি। এমতো অবস্থায় তাদের থেকে আমরা কোনো ইনফরমেশান পাইনি বা তারা আমাদের পত্রে তদুত্তরও দেননি এতদিন যাবৎ। আজকে আমরা যে এই করোনা আবহাওয়ায় যে এই ধারাবাহিক কর্মীরা এবং দীর্ঘ লকডাউনের ফলে যে আজকে আমাদের কীভাবে আমাদের দুর্দশায় দিন কাটাতে হচ্ছে সেটা আমরা সরকারের গোচরে আনতে চাইছি এবং আমাদের মানবিক মুখ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব ক্ষেত্রেই করছেন, যেমন করছেন গ্রামীণ সংবাদ কর্মীদের একটা ন্যূনতম সোশ্যাল অডিট বা ভেক্টরবন ডিজিজের ওপরে তারা কিছু অনারিয়াম পাচ্ছেন, আশাকর্মীরা পাচ্ছেন, যারা সিভিক ভলেন্টিয়ার তারা কিছু পাচ্ছেন। সম্প্রীতিকালে সুপ্রিম কোর্টের নির্দেশে অর্গানাইজার টিচার যারা ছিলেন তাদেরও বিহিত ব্যবস্থা হতে চলেছে, কিন্তু আমরা দীর্ঘ প্রয়াসের করার পরেও আমরা বর্তমান সরকার উভয় সরকারের থেকে আমরা বঞ্চিত হব কেন? তাই মানবিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মানবিক আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বড় জোরে নিবেদন যে তিনি যেন আমাদের বিষয়টি গোচরে আনেন এবং গোচরে এনে সিস্টেমের ভেতরে এনে আমাদেরকে ভাতার ব্যবস্থা করা হোক এবং আমাদের বিভিন্ন জায়গায় সিস্টেমের মধ্যে দিয়ে নিয়োগের ব্যবস্থাকরণ করা হোক, এটাই আমাদের মূল দাবি। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।